আতঙ্কের সেই দিনের পর কেটে গেছে আরও দুটো দিন, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ছে না ব্যারাকপুর পলতা অঞ্চলের স্বর্ণশিল্পীদের। জামাই ষষ্ঠীর ঠিক আগের রাতে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে সোনার দোকানে ভয়াবহ ডাকাতের ঘটনায় প্রাণ যায় দোকানের মালিকের ছেলে নীরাদ্রি সিংহের। এরপরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন স্বর্ণশিল্পীরা। ঘটনার প্রতিবাদে শনিবার সেই সোনার দোকানের সামনে থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস পর্যন্ত মৌন মিছিল করে স্বর্ণশিল্পী বাঁচাও সমিতি। তাদের বক্তব্য, বারবার সোনার দোকানগুলোতে ডাকাতি হচ্ছে, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। বুধবারের ঘটনায় প্রশাসনের কাছে তাদের দাবি, অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। তো আজকের আমাদের এই প্রতিবাদটা হলো যে সোনার দোকানে ঢুকে ডাকাতি করলো এবং একটা বাচ্চা ছেলে যে ছ মাস আগে বিয়ে করেছে, দু ঘন্টা পরেই তার জামাই ষষ্ঠীর জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, তাকে গুলি করে হত্যা করা হলো। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করছি, অনতিবিলম্বে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কোনো দুষ্কৃতিকারী এই ধরনের দুঃসাহস দেখাতে না পারে। আগামী সোমবার নবান্নতে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকের পরও তাদের সমস্যার কোনো সমাধান না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুমকিও দেন বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক জগৎচন্দ্র পোদ্দার। এবং আগামী সোমবার নবান্নতে মুখ্য সচিব দ্বিবেদীর সাথে আমার বৈঠক আছে, সেই বৈঠকে আমরা পরবর্তী যদি সুফল না পাই আমরা পরবর্তী পর্যায়ে বৃহত্তর আন্দোলনের দিকে যাব। উত্তর চব্বিশ পরগনা শুধু গোটা পশ্চিমবঙ্গে আমরা বন্ধ করব। শনিবার সকাল থেকে বন্ধ ব্যারাকপুর পলতা জুড়ে সমস্ত সোনার দোকান, পরিবেশ এখনো থমথমে, এলাকায় চলছে পুলিশি টহলদারি। উৎপল দাসের রিপোর্ট, নিউজ বর্তমান।